আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আজকে ভিডিওটা যেহেতু ঈদের দিন অথবা ঈদের পরের দিন আপলোড হচ্ছে সেজন্যই ভিডিও শুরুটা করলাম ঈদের শুভেচ্ছা দিয়ে তো আজকে ভিডিওটা অনেক স্পেশাল কারণ আজকে ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও অনেকে আমাকে কমেন্ট করে অথবা পার্সোনালি ইনবক্স করে আমাকে বলে যে কিভাবে পিসি ফাস্ট করব। তো পিসি ফাস্ট করার জন্য গুগলে সার্চ দিলে অনেক উপায় পাবেন তো এই উপায়গুলোই আমি একসাথে করে আজকে পনেরোটা টিপস আপনাদেরকে শেয়ার করব যেগুলো ফলো করলেই আপনার পিসি আগে থেকে অনেক গুণ ফাস্ট হয়ে যাবে তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি পনেরোটি টিপস শেয়ার করব এজন্য ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিওতে যেহেতু অনেকগুলো টিপস দেখানো হবে এজন্য আগে থেকে কিছু টিপস আপনার জানা থাকতে পারে তো যদি জানা থাকে তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন আর চাইলে দেখতেও পারেন আমি ভিডিও ডিসক্রিপশনের টাইম স্ট্যাম্প দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা সরাসরি নেক্সট টিপগুলো দেখতে পারেন তো নাম্বার ওয়ান টিপস হলো ডিস্ক ক্লিন আপ তো ডিস্ক ক্লিন আপ হলো আপনারা যখন কম্পিউটার ব্যবহার করেন তখন অনেক জাঙ্ক ফাইলগুলো আপনার মেমোরিতে সেভ হয় এবং মেমোরিতে সেভ হওয়ার কারণে আপনার সিস্টেমটা স্লো হয়ে যায় এখন এই ডিস্ক ক্লিন আপের মাধ্যমে আপনাদের পিসিটা যদি ক্লিন করেন তাহলে আপনাদের পিসিটা একটু ফাস্ট হবে একটু না অনেকটাই ফাস্ট হবে এখন ডিস্ক ক্লিন আপ করার জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে তো আমি কখনোই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করার সাজেস্ট করি না যদি না আমি নিজে ব্যবহার করি তো যেহেতু আমি রকম সফটওয়্যার ব্যবহার করি না এজন্য আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আপনারাও খুব সহজে করতে পারবেন তো দেখতে থাকুন তার জন্য সর্বপ্রথম আপনারা উইন্ডোজ এখানে সার্চ দিবেন তার জন্য উইন্ডোজ বাটনটা প্রেস করবেন এবং এখানে লিখবেন ডিস্ক ক্লিন আপ দেখুন সর্বপ্রথমেই চলে এসেছে তো এটাতে ওপেন করবেন ক্লিক করে করার পরে এখানে আপনারা কোন ডিস্কটা ক্লিন আপ করতে চাচ্ছেন তো সাধারণত সি ড্রাইভে জাঙ্ক ফাইল থাকে তো এটিতে আমি সিলেক্ট করতে আপনারা চাইলে এখান থেকে অন্যান্য ড্রাইভগুলোও সিলেক্ট করতে পারেন একটা একটা করে তো আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনারা বাকিগুলো করে নিন তো এখানে জাস্ট ওকেতে প্রেস করবেন করার পরে দেখুন যে এখানে অপশন চলে এসেছে এখানে আপনারা সবগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন আমি টিকমার্ক দিয়ে নিচ্ছি হয়ে গেলে তারপরে জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন করার পরে এখানে ডিলেট ফাইলসে ক্লিক করবেন একটু টাইম নিবে নিলে দেখবেন যে ডিলেট হয়ে গেছে এভাবে আপনারা ডিস্ক ক্লিন আপ করবেন নাম্বার টু স্টার্ট আপ অ্যাপ্লিকেশন স্টার্ট আপ অ্যাপ্লিকেশন হলো আপনি যখন পিসি প্রথমবারের জন্য অন করেন প্রতিবারই আপনার কিছু সফটওয়্যার অটোমেটিকলি রান হয়ে যায় এই রান হওয়ার ফলে আপনার সিস্টেমটা স্লো করে দেয় তো যেগুলো আপনার পরবর্তীতে প্রয়োজন হয় না তারপরেও সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তো এই স্টার্ট আপ যদি আপনারা ডিসেবল করে রাখেন তাহলে আপনাদের পিসিটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে তো এই স্টার্ট আপ অ্যাপ্লিকেশন কীভাবে ডিসেবল করবেন সেটি আমি দেখাচ্ছি তার জন্য আপনারা জাস্ট এখানে আপনার যে টাস্কবার আছে এখানে রাইট ক্লিক করবেন করে এখানে টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন অথবা আপনারা চাইলে এখানে সার্চও দিতে পারেন টাস্ক ম্যানেজার তাহলে চলে আসবে আসার পরে এখানে দেখবেন অনেকগুলো ট্যাব এসেছে আপনারা জাস্ট এখানে স্টার্ট ক্লিক করবেন স্টার্ট আপে ক্লিক করলে দেখুন এখানে যেসব অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান হয় সেগুলো চলে এসেছে এখানে আপনার যে সফটওয়্যারগুলো প্রয়োজন নেই সেগুলো জাস্ট এখানে ক্লিক করে ডিজেবল করে দিবেন দেখুন আমার বেশিরভাগই ডিজেবল করা আছে এটা ইনেবল করা আছে তো এটাতে জাস্ট আমি ক্লিক করে রাইট ক্লিক করলে এখানে ডিজেবল অপশান চলে এসেছে তো এভাবে আপনারা এখানে ডিজেবেলের ক্লিক করবেন করলে এটি ডিজেবল হয়ে যাবে এভাবে আপনারা দেখবেন কোনটি আপনার প্রয়োজন নেই সেগুলো ডিজেবল করবেন আর এখানে স্টার্ট আপ ইম্প্যাক্টও দেখতে পারেন কোনটি সব থেকে বেশি র্যাম ইউজ করছে এভাবে খুঁজে খুঁজে আপনারা যেটি প্রয়োজন নেই সেটি ডিজেবল করে দিবেন দেওয়ার পরে জাস্ট ক্লোজ করে দিবেন নাম্বার থ্রি আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন আমাদের পিসিতে আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখি এই অ্যাপ্লিকেশনগুলো বেশিরভাগ সময় আমাদের কোনো কাজে আসে না কিন্তু তারপরেও যেহেতু ইনস্টল করা থাকে এজন্য আমাদের সিস্টেমটা রিজার্ভ করে রাখে এজন্য পিসিটা স্লো হয়ে যায় এজন্য আপনারা চেষ্টা করবেন যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের কাজে আসে না সেগুলো আপনারা আনন্স্টল করে দিবেন তো আনন্স্টল করার জন্য আপনারা জাস্ট এখানে সার্চ দিবেন উইন্ডোজ বাটন প্রেস করে অ্যাড অর রিমুভ প্রোগ্রামস তো এটি দেওয়ার পরে সর্বপ্রথম যেটি আসবে এটিতে ক্লিক করবেন করার পরে এখানে আপনার সিস্টেমে যত অ্যাপ আছে সবগুলো চলে আসবে এখানে জাস্ট আপনার যেটি দরকার নেই সেটিতে ক্লিক করলে এখানে আনস্টল বাটন পেয়ে যাবেন তো এভাবে আপনারা যেসব অ্যাপ্লিকেশান আপনার প্রয়োজন নেই সেগুলো সিম্পলি আনস্টল করে দিবেন তাহলে আপনার পিসিটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে নাম্বার ফোর উইন্ডোজ অটো আপডেট আমরা সবাই জানি উইন্ডোজ আপডেট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে লো এন্ড পিসি থাকার ফলে এই উইন্ডোজ আপডেট প্রতিনিয়ত আপনার ব্যাকগ্রাউন্ডে রান হয় এবং আপনার সিস্টেমটা রিজার্ভ করে ফেলে যার কারণে আপনার যদি লো এন্ড পিসি থাকে তাহলে আপনারা অটো আপডেটটা অফ করে দিতে পারেন দিয়ে কিছুদিন পর ম্যানুয়ালি চেক করে আপডেট দিবেন তাহলে আপনার সিস্টেমটা আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে তো এখন অটো আপডেটটা কিভাবে অফ করবেন সেটিই দেখাচ্ছি তার জন্য আবার উইন্ডোজ বাটন প্রেস করবেন করে এখানে দেখুন সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করবেন করার পরে এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটি এটাতে যাওয়ার পরে দেখুন উইন্ডোজ আপডেট সবার প্রথম এসেছে এখানে আপনার চাইলে সাত দিনের জন্য পজ করতে পারেন অথবা আপনারা অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন করে এখানে সিলেক্ট ডেট এখানে আপনারা সর্বোচ্চ যেটি আছে সেটিতে ক্লিক করবেন করলে আপনার সিস্টেমটা আর আপডেট হবে না অটোমেটিক দেখুন এখানে পজ হয়ে গেছে তো এভাবে আপনারা মাসে এক থেকে দুইবার জাস্ট এখানে চেক আপডেটে ক্লিক করে আপডেট দিবেন দেওয়ার পরে আবার এখানে যেয়ে জাস্ট অটো আপডেটটা ডিজেবল করে দিবেন এভাবে আপনার পিসিটা আগের তুলনায় আরও ফাস্ট হয়ে যাবে নাম্বার ফাইভ উইন্ডোজ নোটিফিকেশন এখন উইন্ডোজ নোটিফিকেশনটা কি সেটি হলো দেখুন এখানে মেসেজ অপশন আছে এখানে ক্লিক করলে অনেক নোটিফিকেশন আছে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এখানে নোটিফিকেশন কখনোই চেক করি না কিন্তু এই নোটিফিকেশনই আমাদের সিস্টেমটা অনেকখানি রিজার্ভ করে থাকে এজন্য সিম্পলি এখান থেকে নোটিফিকেশনগুলো যদি অফ করে দেন তাহলে অনেক ফাস্ট হয়ে যাবে আপনার পিসি তো এই নোটিফিকেশন অফ করার জন্য আবার ওইখানে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন করার পরে এখানে সার্চ দিবেন নোটিফিকেশন এখন নোটিফিকেশন লিখে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যেই অ্যাপটা আসবে এটাতে ক্লিক করবেন করার পরে এখানে জাস্ট আপনাদের অন করা থাকবে অফ করে দিবেন দিলে আপনার এখানে কোনো নোটিফিকেশন আসবে না এবং আপনার সিস্টেমটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে নাম্বার সিক্স স্টোরেজ এখন স্টোরেজ জিনিসটা কি স্টোরেজ হলো আপনার পিসিতে যদি কোনো রকম টেম্পোরারি ফাইল বা রকম জাঙ্ক ফাইল থেকে থাকে তাহলে সেগুলো উইন্ডোজ থেকেই অটোমেটিকলি রিমুভ করে দিবে এক্ষেত্রে আপনার বারবার প্রথম টিপসের মতো আপনাদেরকে ডিস্ক ক্লিন আপ করতে হবে না তো এটি উইন্ডোজ টেনের একটা স্পেশাল ফিচার এজন্য আলাদা করে দেখাতে হচ্ছে তার জন্য আপনারা এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করে সার্চ দিবেন স্টোরেজ স্টোরেজ লিখে সার্চ দিলে সর্বপ্রথম যে অপশনটি আসবে সেটিতে ক্লিক করবেন করার পরে এখানে জাস্ট আপনাদের অফ থাকবে এখান থেকে অন করে দিবেন অন করলেই দেখতে পারবেন আপনার সিস্টেমের কোন জিনিসটা সবথেকে বেশি সিস্টেমকে রিজার্ভ করে রেখেছে দেখুন টেম্পোরারি ফাইল আমার এক জিবি স্টোরেজ দখল করে রেখেছে এই টেম্পোরারি ফাইল আসলে কোনো কাজেরই না তো এটা অন করে দিলে সিস্টেম অটোমেটিকলি এটিকে রিমুভ করে দিবে তাহলে আমার আর কষ্ট করে ডিস্ক ক্লিন আপ করতে হবে না তো এটিও আরেকটি উপায় আপনার পিসিকে ফাস্ট করার জন্য নাম্বার সেভেন ভিজুয়াল এফেক্ট ভিজুয়াল এফেক্ট হলো আপনি যখন কোনো অ্যাপ ওপেন বা ক্লোজ করেন তাহলে কিছু অ্যানিমেশন দেখতে পান যেমন আমি দেখাই কোনো অ্যাপ্লিকেশন যদি আমি অন করি করলে দেখুন যে একটা অ্যানিমেশন হচ্ছে আবার অফ করলে আরেকটা অ্যানিমেশন হয়ে চলে যাচ্ছে তো এগুলো করতে যেয়েও আপনার সিস্টেমটা অনেকখানি সিস্টেম রিজার্ভ করে ফেলে এবং আপনার সিস্টেমটা স্লো করে দেয় তো এটি অফ করার মাধ্যমে আপনার সিস্টেমটা অনেকখানি ফাস্ট হতে পারে তার জন্য আপনারা কিভাবে করবেন সেটি হলো উইন্ডোজ বাটনে ক্লিক করবেন করে এখানে জাস্ট পারফরমেন্স লিখলে দেখুন যে এখানে চলে এসেছে অ্যাডজাস্ট দ্য অ্যাপিয়ারেন্স তো এটিতে ক্লিক করবেন করার পরে এখানে একটা অপশন চলে আসবে জাস্ট এখানে কাস্টমার সিলেক্ট করে যেগুলো আছে সবগুলোকে আনটিক করে দিবেন অর্থাৎ মার্কগুলো উঠিয়ে দিবেন তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন তাহলে অ্যানিমেশনগুলো চলে যাবে এবং আপনার সিস্টেমটা আগের তুলনায় অনেকটাই ফাস্ট হবে নাম্বার এইট সি ড্রাইভ এখন সি ড্রাইভ হলো আপনার যে ড্রাইভ পার্টিশনগুলো আছে তার ভিতরে সর্বপ্রথম থাকে যেখানে আপনার উইন্ডোজটা থাকে তো সব সময় চেষ্টা করবেন যেন এই পার্টিশনটা খুব বেশি ফুল না হয়ে যায় অর্থাৎ এখানে রেড সাইনটা যেন না আসে তাহলে আপনার পিসিটা ফাস্ট থাকবে কারণ আপনি যদি সি ড্রাইভেই সব কিছু রেখে দেন তাহলে উইন্ডোজটা অনেকটা স্লো হয়ে যাবে যেটি আপনি ধারণাও করতে পারছেন না এজন্য আপনারা কোনো ফাইল যদি স্টোর করতে চান তাহলে অন্যান্য পার্টিশনগুলো ব্যবহার করবেন এবং অ্যাপ ইনস্টল করার জন্য আপনারা অন্যান্য পার্টিশনগুলো ইউজ করবেন এই সি ড্রাইভটা যতটা পারবেন খালি রাখবেন যেহেতু দেখছেন যে আমার অনেকটাই ভরে গেছে কিন্তু দেখুন এখানে লাল হয়ে নেই এই লাল হয়ে গেলে আপনার সিস্টেমটা হ্যাং করা শুরু করবে এবং অনেক স্লো হয়ে যাবে তো সব সময় চেষ্টা করবেন যেন সি ড্রাইভটা খালি রাখা যায় এইটটি পার্সেন্ট বা তারও বেশি যদি ফুল হয়ে যায় তাহলে আপনার সিস্টেমটা ভয়ঙ্কর পরিমাণে ল্যাক করা শুরু করে দিবে এজন্য যতটা পারবেন ক্লিন রাখবেন নাম্বার নাইন ব্রাউজার হিস্টরি এখন আপনার পিসিতে আপনি যত ইন্টারনেট ব্রাউজ করবেন তত বেশি জাঙ্ক ফাইল তৈরি হবে এবং আপনার পিসি তত স্লো হয়ে যাবে এখন আমরা পিসিতে সব থেকে বেশি ব্রাউজার ব্যবহার করি এই ব্রাউজার ব্যবহার করলে আপনি যা কিছুই সার্চ দেন না কেন সব কিছু রেকর্ড হয়ে থাকে তো এই রেকর্ডগুলো ক্লিন করবেন করলে আপনার পিসিটা ফাস্ট হয়ে যাবে তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে ঢুকলে কন্ট্রোল প্লাস এইস এটা প্রেস করলে দেখুন যে এখানে হিস্ট্রি চলে এসেছে হিস্ট্রি আসার পরে দেখবেন যে এখানে একটা অপশন আছে মোর অপশন নামে আপনাদের এখানে ডিলেট অপশন চলে আসতে পারে না হলে এখানে জাস্ট মোর অপশনে ক্লিক করবেন করলে এখানে দেখুন ক্লিয়ার ব্রাউজিং ডাটা এটাতে ক্লিক করবেন করলে এখানে আপনি সব কিছু ডিলেট করে দিবেন সব কিছুতে টিকমার্ক করে ডিলেট করে দিবেন সব কিছুতেও না করলে এখানে জাস্ট ব্রাউজিং হিস্ট্রি ডাউনলোড হিস্ট্রি এবং ক্যাস্ট এই তিনটাতে ক্লিক করে ক্লিয়ার না হয়ে ক্লিক করবেন করলে আপনার ব্রাউজার থেকে সমস্ত হিস্ট্রি ডিলেট হয়ে যাবে এবং আপনার স্পেস অনেক বেড়ে যাবে এবং পিসিটা আরও ফাস্ট হয়ে যাবে নাম্বার টেন ক্র্যাক সফটওয়্যার এখন ক্র্যাক সফটওয়্যার সম্পর্কে অনেকেই জেনে থাকবেন এটি হলো পেইড সফটওয়্যারের ফ্রি ভার্জন অর্থাৎ এগুলা কি ভেঙে চুড়ে পেইড ফিচারগুলো আপনাকে ফ্রিতে দেওয়া হয় তো এই সফটওয়্যারগুলো অনেক সময় তাদের আসল সাইজের থেকে অনেক বেশি সাইজ দখল করে নেয় এজন্য সিস্টেমটা স্লো করে দেয় এছাড়াও ভাইরাস মেলওয়্যার র্যামসম স্পাইওয়্যার সহ আরও অনেক ধরনের ভাইরাস আপনার পিসিতে ঢুকতে পারে এজন্য আপনার পিসিটা অনেক বেশি জায়গা দখল করে এবং আপনার পিসিটা হুমকির মুখেও পড়তে পারে এজন্য দেখবেন আমি কখনোই কোনো রকম ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দিই না আপনার যদি একান্তই ক্র্যাক ভার্সন ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে আপনারা ক্র্যাক ভার্সন ব্যবহার না করে অল্টারনেটিভ কোনো ফ্রি ভার্সন ব্যবহার করবেন তাহলে আপনার পিসিটা অনেক ভালো থাকবে এবং এই সফটওয়্যারের মধ্যে আপনার নিজের উইন্ডোজটাও পড়ে এখন উইন্ডোজ বেশিরভাগ মানুষই ক্র্যাক ব্যবহার করে এই ক্র্যাক ব্যবহার করার চাইতে আপনারা যদি চান আনএক্টিভ রাখতে পারেন তাহলে আপনার অ্যাক্টিভ না করে অফিসিয়াল উইন্ডোজটাই ব্যবহার করা বেটার নাম্বার ইলেভেন চেক ভাইরাস অ্যান্ড স্পাইবার এখন আপনার কম্পিউটার যদি কোনো ভাইরাস থেকে থাকে তাহলে আপনার পিসি স্লো হবে এটা স্বাভাবিক তো তার জন্য আপনাদেরকে ভাইরাসটা চেক করতে হবে তবে যে আপনার পিসিতে আদৌ কি ভাইরাস আসে কিনা তার জন্য খুব চমৎকারভাবে আপনি উইন্ডোজ টেন দিয়েই চেক করতে পারেন তার জন্য এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন করে সেটিংস সেটিংসে যাওয়ার পরে এখানে জাস্ট উইন্ডোজ আপডেটে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন উইন্ডোজ সিকিউরিটি এটাতে ক্লিক করবেন করার পরে ওপেন উইন্ডোজ সিকিউরিটি এরপরে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এটি ক্লিক করার পরে এখানে জাস্ট কুইক স্ক্যানে ক্লিক করবেন করলে আপনার পিসিটা স্ক্যান হয়ে অটোমেটিক আপনাদেরকে জানিয়ে দিবে। অথবা আপনারা চাইলে একটা ফ্রি অ্যাপ ইউজ করতে পারেন সেটির নাম হলো মেল বাইটস তো এই মেল দিয়ে আপনারা খুব সহজেই ফ্রিতে অনেক কিছু করতে পারেন আপনার কম্পিউটারের সিকিউরিটির জন্য তো এটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন দিয়ে এটি দিয়েও আপনারা চেক করতে পারেন নাম্বার টুয়েলভ হার্ড রিসেট এখন আপনার পিসিতে সব কিছু করার পরেও দেখছেন যে ফাস্ট হচ্ছে না এখন আপনি চাচ্ছেন একদম নতুন করে শুরু করবেন তার জন্য খুব চমৎকার একটি সেটিংস আছে যার মাধ্যমে আপনার কম্পিউটারটা সম্পূর্ণ নতুন করে ফেলতে পারবেন তার জন্য সর্বপ্রথম আপনার উইন্ডোজ বাটনে ক্লিক করবেন করে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন রিকভারি নামে একটা অপশন আছে এটিতে ক্লিক করবেন করার পরে দেখুন রিসেট দিস পিসি এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন কিপ মাই ফাইলস রিমুভ এভরিথিং এখন প্রথম অপশনটা সিলেক্ট করলে আপনার ফাইলসগুলো থেকে যাবে শুধু যে সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করে রেখেছেন সেগুলো রিমুভ হয়ে যাবে এবং দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলে আপনার পিসিতে ফাইল ডকুমেন্টস অ্যাপ যা কিছু আছে সব কিছু ডিলেট হয়ে যাবে এজন্য প্রথমটাই আপনি সিলেক্ট করতে পারেন করে জাস্ট ওকেতে ক্লিক করলেই রিসেট হয়ে যাবে যেহেতু আমি যদি রিসেট করে দিই তাহলে ভিডিওটাও রিসেট হয়ে যাবে আবার নতুন করে ভিডিও বানাতে হবে এই জন্য আমি করছি না আপনারা নিজেরা করবেন এখন এই তো গেল আপনার সেটিংস চেঞ্জ করার মাধ্যমে আপনার পিসিটা ফাস্ট করার এখন আপনাদেরকে আরও কিছু টিপস দিবো যার মাধ্যমে আপনার পিসি ডেফিনেটলি ফাস্ট হবে নাম্বার থার্টিন র্যাম এখন যদি সিম্পলি আপনাদের দিস পিসিতে যান যেখানে রাইট ক্লিক করে প্রোপার্টিস ওপেন করেন তাহলে আপনার সিস্টেম কনফিগারেশন দেখাবে এখানে দেখুন আমি ষোলো জিবি র্যাম ইউজ করছি এখানে যদি আপনারা দুই চার আট এমন র্যাম ইউজ করেন তাহলে আপনার পিসিতে যত বেশি অ্যাপলোড করবেন তত বেশি র্যাম খাবে তাহলে আপনার পিসিতে আপনি যত ভারী কাজ যত ভারী ভারী অ্যাপ্লিকেশন রান করবেন তত বেশি র্যাম ইউজ হবে সেক্ষেত্রে আপনার পিসিতে যদি চার জিবি বা আট জিবি র্যাম থাকে তাহলে আপনার সিস্টেমটা হ্যাং করা শুরু করবে এই জন্য যখনই দেখবেন যে আপনার সিস্টেমটা হ্যাং করা শুরু করছে তখনই আপনারা র্যামটা বাড়ানোর চেষ্টা করবেন এখন র্যাম বাড়ানোর ক্ষেত্রে একটা টিপস আপনাদেরকে দিয়ে দেই যেমন দেখুন আমি এখানে ষোলো জিবি র্যাম ইউজ করছি তো ষোলো জিবি র্যাম কিন্তু একটাই স্টিক না এখানে আমি আট জিবি আট জিবি দুইটা লাগিয়েছি আপনি যদি বত্রিশ জিবি করতে চান তাহলে ষোলো জিবি দুইটা লাগাবেন এভাবে আপনি যত জিবি র্যাম ইউজ করতে চান সেটাকে দুই দ্বারা ভাগ করে দুটি র্যামে ইউজ করবেন তাহলে আপনার পিসির পারফরমেন্সটা অনেক বেশি ইম্প্রুভ হবে নাম্বার ফোরটিন সুইচ টু এসএসডি এখন আমরা বেশিরভাগ মানুষই এইচডিডি অর্থাৎ হার্ডডিস্ক ইউজ করি এখন এই হার্ডডিস্স কিন্তু অনেক স্লো যেমন একটা হার্ডডিস্কের সর্বোচ্চ স্পিড হতে পারে আপনার একশো থেকে দুইশো এমবিপিএস কিন্তু আপনি যদি আপনার উইন্ডোজটা এসএসডিতে অর্থাৎ সলিড স্টেট ড্রাইভে রান করেন তাহলে আপনার পিসিটা অনেক বেশি ফাস্ট হবে জন্য আপনারা চেষ্টা করবেন যেন এসএসডি ইউজ করেন এখন এস অনেক দামের হয়ে থাকে এজন্য বেশিরভাগ মানুষ ইউজ করতে চায় না কিন্তু ইদানিং এসএসডির দাম অনেক কমে গেছে এখানে আপনারা দুইশো চল্লিশ জিবি থেকে এক টেরাবাইট পর্যন্ত অনেক এসএসডি পাবেন তো আমার সাজেশন থাকবে অ্যাটলিস্ট দুইশো চল্লিশ জিবি এসএসডি আপনারা ইউজ করুন এখন সেই এসএসডিতে আপনার উইন্ডোজটা সেট আপ করুন তাহলে দেখবেন আপনার উইন্ডোজটা অনেক অংশে ফাস্ট হয়ে গেছে আগের থেকে এখন বেশিরভাগ মানুষই এসএসডি ইউজ করে এজন্য তাদের সিস্টেমটা অনেক ফাস্ট হয় যেমন আমি দেখাই আমার সিস্টেমে এই সি ড্রাইভটা এসএসডি এবং সি এবং ডি ড্রাইভ এই দুইটাতে আমি অ্যাপ্লিকেশন এবং উইন্ডোজ রেখেছি এজন্য আমার সিস্টেমটা তুলনামূলকভাবে অনেক ফাস্ট এভাবে আপনারা স্টোরেজ করার জন্য হার্ড ডিস্ক ইউজ করবেন এবং সিস্টেম অ্যাপ ইত্যাদি রাখার জন্য আপনারা এসএসডি ইউজ করবেন তাহলে আপনার সিস্টেমটা অনেক ফাস্ট হবে নাম্বার ফিফটিন রিস্টার্ট এখন রিস্টার্টটা অনেকেই মনে করতে পারেন যে কেন বলছে এটা তার কারণ হলো অনেকেই আছে আপনার পিসি দুই থেকে তিন দিন বা তারও বেশি অন করে রেখে দেয় এক্ষেত্রে হয় কি আপনার সিস্টেমটা অনেক বেশি স্লো হয়ে যায় এজন্য আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একবার হলেও অন অফ করুন আপনার পিসিটা তাহলে দেখবেন আপনার পিসিটা অনেক ফাস্ট হয়ে গেছে আর যদি পারেন দুই তিন ঘন্টার জন্য পিসিটাকে রেস্ট দিতে পারেন অফ করে রেখে তারপরে দুই তিন ঘন্টা পরে আবার অন করতে পারেন সেক্ষেত্রে আপনার পিসিটা আরও বেশি এফিসিয়েন্ট ওয়েতে কাজ করবে কারণ এগুলো ইলেকট্রনিক্স জিনিস এগুলো যত গরম হবে তত ক্ষতি এখন আপনি যদি বন্ধ করে রাখেন তাহলে কিছুটা রেস্ট পাবে এবং আপনার পিসিটা অনেক দিন ভালো চলবে তো এই ছিল আজকের টপ ফিফটিন টিপস যার মাধ্যমে আপনার পিসিটা কয়েক গুণ ফাস্ট করে নিতে পারবেন এবং যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে সেহেতু এই পর্যন্ত যেহেতু দেখছেন তাহলে মানতেই হচ্ছে আপনার অনেক ধৈর্য তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার বকানি শোনার জন্য তো এভাবে করার পরে আপনাদের যদি পিসিটা কিছুটাও ফাস্ট হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ইটস মি এসআর সৌরভ সাইনিং আউট সবাইকে ঈদ মোবারক